নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সুজিত দাস চৌধুরীকে এনকাউন্টার করার দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন। বেতুকান্দি রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের ধর্ণা প্রদর্শন। শিলচরে গ্রেফতার রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আশ্রম রোডের রবি ওয়াইনশপ কাণ্ডের মূল মাস্টারমাইন্ড সুজিত দাস চৌধুরীকে এনকাউন্টার করার দাবিতে শিলচরের জনগণ বিক্ষোভ প্রদর্শন। সংস্কৃতিপ্রেমী জনগণের শিলচর আশ্রম রোডের রবি ওয়াইনশপ কাণ্ডে জড়িত সাতজনের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি চারজন এখনও নিখোঁজ এবং খোলা আকাশের নিচে বিচরণ করছে। ঘটনার 18 দিন অতিক্রান্ত হলেও কাছাড় পুলিশ মূল মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরী সহ বাকি তিনজনকে গ্রেফতার করতে না পারায় বৃহত্তর বিবেকানন্দ রোড সহ শিলচরের সংস্কৃতিপ্রেমী জনগণ একজোট হয়ে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের গ্রেফতারের দাবিতে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদের মুখরিত করে তোলেন তারা। ঘটনার মাস্টারমাইন্ড সুজিত দাস চৌধুরীকে বিরুদ্ধে জমি মাফিয়া ও সন্ত্রাসবাদী তকমা ছেটে দিয়ে আগামী 7 দিনের মধ্যে তাকে ও তার সহযোগীদের খুঁজে বের করার জোরালো দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শহরের ক্ষুব্ধ জনগণ জানান, 25 মে রুবি ওয়াইনশপের স্বত্বাধিকারীকে দোকান থেকে টেনে হেঁচড়ে রাজপথে ফেলে যেভাবে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে, শহরে এভাবে চলতে থাকলে আগামীতে হয়তো সামান্য মনোমালিন্য নিয়ে যে কেউ দোকান মালিকদের টেনে হেঁচড়ে রাজপথে ফেলে ফেলবে বলে ধারণা করছে সচেতন মহল। এ ধরনের ঘটনা শহরের বুকে প্রথমবারের মতো সংঘটিত হয়েছে এবং এর প্রতিবাদে শহরের বিভিন্ন এলাকায় সভা সমিতি করে বুদ্ধিজীবী ও সচেতনশীল মানুষকে জাগ্রত করার প্রয়াস চালানোর পাশাপাশি প্রয়োজনে সকলকে নিয়ে মাঠে নামতেও পিছপা হবে না বলে জানিয়েছে। আসন রোডের রবি ওয়াইনশপ কাণ্ডের মূল জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার মূল মাস্টারমাইন্ড সুজিত দাস চৌধুরী সহ তার 3 সহযোগী এখনও নিখোঁজ থেকে খোলা আকাশের নিচে বিচারণ করছে। অন্য কোনো মামলা হলে পুলিশ দোষীদের খুঁজে বের করতে সক্ষম হয়, কিন্তু ঘটনার 18 দিন অতিক্রান্ত হওয়ার পরও 4 অভিযুক্ত এখনও নিখোঁজ থাকায় পুলিশের ভূমিকা নিয়েও এদিন সন্দেহ প্রকাশ করেছেন ক্ষুব্ধ প্রতিবাদকারীরা। শহরে সন্ত্রাস সৃষ্টিকারী সুজিত দাস চৌধুরীকে এনকাউন্টার করার দাবিতে সহযোগীদের খুঁজে বের করে অতি সত্বর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে পুলিশ সুপারকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে জনগণ। জমি মাফিয়া হওয়ার পাশাপাশি শহরে সন্ত্রাস সৃষ্টিকারী সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করা না হলে আগামীতে শিলচর শহর বন্ধের এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন শহরের ক্ষুব্ধ জনগণরা। শিলচর শহরের সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুজিত দাস চৌধুরীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব। সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব, শিলচর শহরে নামিয়ে আনব। সমস্ত বুদ্ধিজীবী শহরের সচেতন মানুষকে সমস্ত পাড়ায় পাড়ায় আমরা সভা করব, প্রতিবাদ করব। আচ্ছা, এই ঘটনার কতজন অ্যারেস্ট করা হয়েছে? কতজন অ্যারেস্ট করা হয়েছে? মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই। তাদেরকে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোন জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোন কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এই রকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হয়। আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেফতার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরো আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি
দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তপুরে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু আমাদের সামাজিক যে দায়িত্ববোধ রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে দিন অবিলম্বে গ্রেপ্তার করা। সুজিত দাস কে? সুজিত দাস চৌধুরী সোনামতো সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা ব্যবসায়ী, সেরকম কিছু তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না, আমরা আমি জানি না। বেতুকান্দির রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের ধর্ণা প্রদর্শন। শহরতলির বেতুকান্দি সমস্যাজনক পিছুই ছাড়ছে না এলাকায়। এলাকার নদীবাঁধ সংস্কারের কাজ কিছুটা সমাধান হলেও সড়কের বেহাল অবস্থায় বিপর্যিত হয়ে উঠেছে জনজীবন। যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনাময়। বুধবার প্রতিবাদে নামলেন এলাকার ভুক্তভোগী জনগণ। বিগত প্রায় 10 বছর ধরে বেতুকান্দি এলাকায় রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়দের। চলতি বর্ষার মরশুমে সড়কটির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে, চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ পড়ুয়াদের জন্য সড়কটি বর্তমানে যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সমস্যায় নাজেহাল গ্রামের অধিকাংশ মানুষ সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। সমস্যায় আক্রান্ত স্থানীয়রা রাস্তা মেরামত সহ বেতুকান্দি স্লুইস গেটের কাজ অতিসত্বর সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতেই এলাকার জনগণ বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইস গেটের গ্রান্ট হলো, সুইস গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইস গেটের গ্রান্ট হলো, প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুইরেজ বোর্ডের গ্রান্ট আছে, কিন্তু আমাদের সেই সুইস গেটটা আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল। সেই সুইস গেটটার প্লেটটা নাকি এখন খারাপ, সেটা নিচের দিকে নামছে না, মহিষা বিলের জল যেতে পারছে না, এটা কী ব্যাপার? আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের বাগাডোর বরজুড়াই বেতুকান্দি অঞ্চলের কাড়ারপার অঞ্চলের কিলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, অত্যন্ত দুঃখের বিষয় সেটা। প্রশাসন এখানে কী করছে? আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে। আজকে গত পরশু দিনের আগের দিন রাত্রে আমার ছেলেটা এসছে রাত্রে 9টার সময় দিক দিয়ে, এসে বাড়িতে গিয়ে যা বকাবকি করছে, আমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে বর্ষার মরশুমে মাটি, সেই মাটিটা সেই বৃষ্টির মধ্যে সেটাকে কী করা হয়েছে, সেটিং করা হয়েছে, একটা বাইক একটা সাইকেল একটা মানুষ হেঁটে বাড়িতে যেতে পারছে না, বেতুকান্দি যেতে পারছে না, বরজুড়াই যেতে পারছে না, কাড়ারপাড় যেতে পারছে না কাজকর্মের থেকে রাত্রিবেলা, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি আবেদন জানাই যে আপনারা আসুন এখানে, এসে আমাদের প্রকৃত সমস্যা কি, আমাদের এতদ অঞ্চলের ময় মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, বসুন, দেখুন আমাদের সমস্যাটা কী, আমাদের সমস্যাটা আপনারা আপনাদের কাছে আমরা করো জুড়ে বলছি, সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন, নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখ। উৎকোচ নেওয়ার সময় ধরা পড়লেন রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। বুধবার শিলচর জেলাশাসক কার্যালয়ের দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তা এক অভিযান চালিয়ে হাতেনাতে সৌম্য ভট্টাচার্য নামে এক সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেন। তাকে উৎকোচ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। ভট্টাচার্য এনওসি দেওয়ার নামে 2000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন। সাইলেন্সার বদল, বাইক চালকদের বিরুদ্ধে অভিযান। শিলচরে আটক 14টি বাইক। সাইলেন্সার বদল করা শব্দ দরমের বিরুদ্ধে অভিযান শুরু করল শিলচর ট্রাফিক পুলিশ। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আটক করা হয়েছে 14টি বাইক। কোম্পানিগুলি যখন বাইক তৈরি করে তখন এমন সাইলেন্সার লাগানো হয় যাতে বাইকটি চলার সময় কোনোভাবে শব্দ দূষণের নির্ধারিত গণ্ডি পেরোতে না পারে, কিন্তু রূপালী পর্দার হিরোদের অনুকরণ করতে গিয়ে অনেকেই এই নির্ধারিত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করেন না। নানাভাবে কারিগরি করে সাইলেন্সার বদলে এমনভাবে লাগানো হয় যাতে সৃষ্টি হয় বিকট শব্দের। এই শব্দে আশেপাশের লোকদের কান ঝালাপালা হওয়ার উপক্রম হলেও এদের কোনো পরোয়া নেই। অন্যান্যদের নজর কাটতে তারা বেপরোয়া হয়েই চালিয়ে যাচ্ছেন এসব। শিলচর শহরে এমন বাইক চালকদের নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল পুলিশের কাছে, তাই পুলিশ এবার এদের শায়স্ত করতে নেমেছে অভিযানে। শিলচর ট্রাফিক পুলিশ থানার ইনচার্জ মানবজ্যোতি মালাকার জানিয়েছেন, শনি ও রবিবার 2টি দিনে 15টি বাইক আটক করার পরও অভিযান অব্যাহত রয়েছে, ধরা হবে এমন আরও বাইক।
এসব বাইক মোটর ভেহিকল ইন্সপেক্টর MVI কে দিয়ে পরীক্ষা করানোর পর প্রতিটি বাইকের মালিককে যানবাহন আইন অনুযায়ী জরিমানা করে শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার খুলে ফেলা হবে। তিনি জানান, জরিমানার পরিমাণ হবে যানবাহন আইনের 192 ধারার 10,000 টাকা এবং সঙ্গে 194 FB ধারায় জরিমানা হবে আরও 1,000 টাকা। সব মিলিয়ে এদের জরিমানা গুনতে হবে 11,000 টাকা। জম্মু কাশ্মীরে দর্শনার্থীদের হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মীদের জেহাদিদের কোষপুতুল দাহ করে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা 9 জুন জম্মু কাশ্মীর বৈষ্ণব দেবী কাটার থেকে দর্শনার্থীদের বাস আসার সময় যেভাবে পাকিস্তানি ইসলামী জিহাদি আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে 10 জন দর্শনার্থীরা প্রাণ হারিয়েছেন এবং অনেক দর্শনার্থীরা আহত হয়েছে, এর প্রতিবাদে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পাকিস্তানি ইসলামী জিহাদিদের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি আশিস দে জানান, যেভাবে পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদের হত্যা করেছে তার জন্য পাকিস্তানি জিহাদিদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে। বৈষ্ণবদেবী কাটার থেকে মন্দির দর্শন করে আসার পথে যেভাবে পাকিস্তানি জিহাদিদেরা দর্শনার্থীদের বাসে আক্রমণ করেছিল, বজরঙ্গুলের কর্মকর্তা এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জেলা উপায়ুক্ত মারফতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করেন। পাকিস্তানি জিহাদিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তারা। সেই দর্শনার্থীদের উপরে যেভাবে বর্বরিকতাপূর্ণ কায়রতাপূর্ণভাবে গুলাগুলি করেছে, তাদের উপর আক্রমণ করেছে ইসলামিক জেহাদিরা, তাতে স্পষ্ট যে তারা আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র করতে চলেছে। তাই আমি আজকে আমাদের এখানে কৃষি মহোদয়ের নিকটে একটি মেমোরেন্ডাম আমরা এখানে এখন সাবমিট করেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে, যাতে ভারতবর্ষে সেই অনেক দিন ধরে বিগত 10 বছর ধরে কোনো ধরনের সেই ঝামেলা ছিল না, আবারও সেই ইসলামিক যে টেরোরিস্ট ওরা আবারও মাথা উঁচু করা শুরু করেছে, তো তাদের মাথা কীভাবে নিচু করতে হয় আমরা জানি, আমাদের ভারত সরকার তা ভালোভাবে জানে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে সেই যারা ইসলামিক টেরোরিস্ট যারা আছে বর্বরতাপূর্ণ কায়রতাপূর্ণ এইভাবে অত্যাচার করেছে, আমাদের দর্শনার্থীদের উপর গুলাগুলি করেছে, তাতে 10 জনের প্রাণহানি হয়েছে, অনেকজন আহত হয়েছে, তাদেরকে কীভাবে শাস্তি দিতে হয় তা আমাদের ভারত সরকার জানে। তাই আজকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দিয়েছি, যাতে আগামী দিনের ভিতরে অতি শীঘ্রই সেই বর্বরতাপূর্ণ যারা এই কায়রতাপূর্ণ যারা এইভাবে গুলাগুলি করেছে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতেও তারা এইভাবে সবসময় হিন্দু ধর্মের উপর হিন্দু জাতির উপর যেভাবে তারা চোখ রেখে থাকে রাঙে কথা বলে সেইটা যাতে দমন করতে পারে এবং আগামী দিনে আমরা সেই শান্তিপূর্ণভাবে সেই জম্মু কাশ্মীরকে আবার আমরা দেখতে চাই এবং আমরা শান্তিতে থাকতে চাই। আত্মহত্যা হাজতে থাকা কয়েদির, শিলচর কেন্দ্রীয় কারাগার আত্মঘাতী দিলবারের পত্নীর আর্তনাদ। হত্যার অভিযোগ, দিলবারের পরিবারকে মামলা নিষ্পত্তির ধন দাবি, মানসিক চাপের ফলে আত্মহত্যা। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে পৌঁছে দিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত দাবি করছেন দিলবারের পরিবার। মৃতদেহ বাড়িতে রেখে কয়েকটি অভিযোগ উত্থাপন করেন দিলবারের পরিবারের সদস্যরা। দিলবারের স্ত্রী রেখা বেগম লস্কর জানান, তার স্বামী মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে গ্রামের পত্নীর আর্তনাদের মধ্যে কয়েকজনের নাম উঠে এসে শোনা গেছে। তারাই ধন দাবি করে কিছু টাকা হাতিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি। তাদের ধন দাবি সহ আরও দিলবারের বন্ধুদের মামলার জড়িত করার দিলবার মানসিক চাপে পড়েছিল, তাই এই আত্মহত্যার দায়ভার ওদের উপর চাপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। দিলবারের বড় বোন হ্যাপি বেগম জানান, স্থানীয় জাকির হোসেন মজুমদার, রেজাউল হক লস্কর, বাক্কি আলী আকবর, হোসেন আহমেদ, রানা ছাড়া আরও কয়েকজন মিলে প্রথমে 7 লক্ষ টাকা মামলা নিষ্পত্তির জন্য দাবি করেন। সেই টাকার 3.5 লক্ষ টাকা তাদের দেওয়া হয় তাদের হাতে থেকে, পরবর্তীতে আরও 7 লক্ষ টাকা তারা দাবি করেন। একদিকে দিলবার জেল হাজতে, অন্যদিকে ধন দাবির ঘটনায় পরিবারটি প্রায় ভেঙে পড়ে। দিলবারের পরিবারে 3 বছরের শিশুকন্যা রয়েছে, মা ও স্ত্রী নিয়ে 4 জনের পরিবার। যদিও ওই নাবালিকার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, তবে এই ঘটনাটি সাজানো বলে দাবি করেন। যতটুকু মামলার উল্লেখ করা হয়েছে তাহা ডাহা মিথ্যে বলে তিনি জানান। তিনি এই ঘটনার কচুদরম থানার ওসি সহ জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা শাসকের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আমার পয়সা দিচ্ছি, আমার পয়সা দিচ্ছি, আমার পয়সা দিচ্ছি।
আসনি লোক জনসংখ্যা থাকা সত্ত্বেও যে তারা মারাইলা আমি উপযুক্ত বিচার চাই, আমরা খেয়েও নাই, আমরা সাগর জেলা কলাগাছ বাসিয়া তাকে ওলা আমরা মার মে বাসিয়া বাসিয়া ঘুরেছি প্রথম অবস্থায় আমরা সাহারা পাইছি না, তারা বাড়ালি টেকার ডিমান্ড, খালি টেকার ডিমান্ড, খালি দেখাইছন প্রথম দিন যেদিন আমার থাকি বাইরে হয়েছেন বলে গাড়ি ঘোড়া খিচ্ছ দর্তনা 10 লাখ 20 লাখ 30 লাখ লাগব, তখনও আমি কইছি ঠিক আছে বাড়িঘর বেসিয়া যেতটা আছে সব বেসিয়া বাড়িটারে উদ্ধার করি, এখন আমার ভাই যে মরা আমার ভাই যে লাস্ট দেখলাম যে যেখানো আসো আমরা কর্মী হল দেশ রক্ষা হল যত কিছু আসো আমি বাসায় প্রকাশ করতে পারি না, আজ 3 মাস থাকি আমি বাইর কারণে, আমি একজন রোগী মানুষ আমিও বাসার মতো উভয় নাই, কিন্তু 3 মাস থাকি বাইর টেনশনে আমরা মা মে পুরা কঠিন অবস্থাতে আছি, আমার বাইর ছুটে 1-3 বছরের বাচ্চা আব্বু আব্বু হইয়া বেড়ার প্রত্যেকের কুলো আব্বু হইলে লোয়ার জায়গা আছে কিন্তু আমার বাইর মেয়েটারে লোয়ার মতো জায়গা নাই, আমি যত আমার মন্ত্রী মিনিস্টার এমপিএসপি সবার কাছে হইছি আমার সুবিচারটা চাই। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। সুজিত দাস চৌধুরীকে এনকাউন্টার করার দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন। বেতুকান্দির রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের ধর্ণা প্রদর্শন। শিলচরে গ্রেফতার রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।